প্রশ্ন, নারীর প্রতি সহিংসতার কারণসমূহ সংক্ষেপে লিখো অথবা নারীর প্রতি সহিংসতার কারণসমূহ বর্ণনা করো। ভূমিকা, নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা আমাদের দেশে নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাত্যহিক জীবনে এর ভয়াবহ উপস্থিতি আমাদের চিন্তার উদ্রেক করে। নারী নির্যাতন নারী ক্ষমতায়নের পথে এক বিরাট প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে। বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার। নারীর প্রতি সহিংসতার কারণসমূহ, নিম্নে নারীর প্রতি সহিংসতার কারণসমূহ আলোচনা করা হলো। এক, জৈবিক বা শারীরিক পার্থক্য। শারীরিক গঠনগত কারণে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণেই নারীরা সন্তান ধারণ করে, যা চিরন্তন বিষয়। আর এই জৈবিক পার্থক্যকেই পুঁজি করে সমাজ নারীকে দুর্বল হিসাবে প্রতিষ্ঠিত করে এবং নারীদের জন্য আলাদা কাজ নির্ধারণ করে। দুই, পুরুষতন্ত্রের উদ্ভব। নারী নির্যাতনের মূল কারণ নিহিত রয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। নারীরা চিরদিনই যে পুরুষের অধীন ছিল এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। নারীরা প্রকৃতিগতভাবে সন্তান ধারণ ও লালন পালনের পাশাপাশি কৃষিকাজ ও পশু শিকারের কাজে সম্পৃক্ত হয়েছিল, কিন্তু পুরুষতন্ত্রের প্রভাবের কারণে নারীরা ধীরে ধীরে পশু শিকারের কাজ থেকে সম্পৃক্ততা হারায়। পরবর্তীতে কৃষিকাজ থেকেও সে ছিটকে পড়ে এবং নারীর উপর পুরোপুরি পুরুষতন্ত্র জেঁকে বসে। তিন, লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন। নারী পুরুষের জৈবিক পার্থক্যের কারণে সমাজ কর্তৃক পুরুষের কর্ম বিভাজনই লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন। এক্ষেত্রে সমাজ গৃহস্থলী কাজকে নারীর জন্য এবং বাইরের কাজকে পুরুষের জন্য নির্ধারণ করে। পুরুষের বাইরের কাজ, যা মূলত অর্থ উপার্জনমূলক, তা সম্মানজনক ও গুরুত্বের সাথে বিবেচিত হয়। চার, যৌতুক। নারী নির্যাতনের একটি উল্লেখযোগ্য কারণ হল যৌতুক। যৌতুক প্রথা সামাজিকভাবে এবং আইনগতভাবে অন্যায় হলেও পারিবারিক, সামাজিক প্রভৃতি কারণে অনেকটা বাধ্য হয়েই মেয়ের পরিবার বিয়ের শর্ত হিসাবে যৌতুককে মেনে নেয়। পাঁচ, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। নারীরা সংসারে নানাবিধ কাজ করে যার কোনো আর্থিক মূল্য দেয়া হয় না। তাছাড়া নারীদের পাবলিক গণ্ডিতে কাজ করার সুযোগ কম থাকায় তাদের অর্থনৈতিক নিরাপত্তা নেই। এই বিবিধ কারণ নারীকে পুরুষের উপর নির্ভরশীল করে তোলে, যা নির্যাতনের পথকেই সুগম করে। পরিশেষ, পরিশেষে বলা যায় যে বাংলাদেশে বর্তমানে নারী নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে এই নির্যাতন বা সহিংসতা পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সকল ক্ষেত্রেই প্রতিনিয়ত ঘটে চলছে। আইনের শাসন এবং সমাজ, রাষ্ট্র ও নাগরিকদের সচেতনতাই এসব অন্যায় কমিয়ে আনতে পারে। সমাজ বিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।